वेरी गुड सजेशन। चल उज्जवल बोलो নেগেটিভ অ্যাটেম্পটা রিডিউস করবো কি করে, যেটা জানি না সেটা শোনো না, না সেটা অনেক সময় কিছু কিছু লোভনীয় কোশ্চেন থাকে, ওটা তো দেবে, ওটাই তো এক্সামিনার চাই যে আমি করি, ওটা ধরবো না। যদি কনফিউশন আছে ওখানে 50-50 এরও খুব চান্স কম, মানে আমি যতবার ওই 50-50 চান্স দিয়েছি ভুলই হয়েছে, তো ওটা কখনোই না, পারি না তো পারি না, ব্যাস ওখানেই শেষ। কেন মানে ওটাকে জাজ করতে হবে, ওটাকে, হ্যাঁ ওটাকে জাজ করতে হবে। তারপরে তুমি যখন দিচ্ছ এক্সাম, তুমি দেখছো তোমার একটা ম্যাথ বা রিজনিং সাপোজ খানিকক্ষণ গিয়ে বলো না আটকে গেল, তুমি ওটাকে আবার ট্রাই করতে যাও না, রিট্রাই করতে যাও না, ওটা করতে গেলে কিন্তু ওই দেখবে রিট্রাই এর টাইম অনেক থাকবে, শেষ ওখানেই শেষ। ওই ইনস্টিটিউট ব্যাংকে পাঁচটা অপশন থাকে তোমার একুরেসি ম্যাক্সিমাম ট্রাই করবে যে ভালো রাখার, আর বাকি বিসিএস বা সিজিএল এর ক্ষেত্রে তুমি 50-50 গেস মারতে পারো, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে তুমি করো না। তার মানে মোদ্দা কথা হচ্ছে ও বলছে গেস করা উচিত না সেক্টরে, ও যেটা পারবে, ও সেম কথা বলছে, ও বলছে যদি এক্সাম ওরিয়েন্টেড ব্যাংক হয় করা যাবে না, যদি এসএসসি সিজিএল এবং ম্যাথস এর বিএসসি মানে ম্যাথস অবভিয়াসলি ব্যাংকের মতো হয় না, তো সেখানে আরেকটু ট্রাই করলেও করা যেতে পারে, যেহেতু টাইমটাও পায়, যেহেতু টাইমটাও পায়, এসএসসি টাইমও থাকে। চল আর কোশ্চেন হাত তোলো, তো আপ অন্য কোশ্চেন, অন্য তো এবারে প্রিপারেশনটা কি করে নেব আর কি, এসএসসি জন্য বা যে কোনো পরীক্ষার জন্য, ম্যাথের যে কোনো পরীক্ষা ভুল ভাল কথা এসএসসি, হ্যাঁ যে কোনো একটা কথা, সিজিএল সিজিএল দেবে, সিজিএল এর জন্য ম্যাথে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথটা, যেটা তোমাকে ভালো করে করতে হবে, অ্যাডভান্স ম্যাথ থেকে প্রচুর অঙ্ক আসে, প্রচুর আসে, আর বাকি যেগুলো হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। তো এনি ইউটিউব সাইট বা বুকস, হ্যাঁ ইউটিউব সাইট আছে, তুমি কিরণের বইটা প্র্যাকটিস করে নাও, কিরণের যে হচ্ছে সিজিএল টায়ার 2 বইটা কিনবে, টায়ার 1 অনেক ইজি ইজি কোশ্চেন আছে, ওগুলো করে লাভ নেই, মেন ফোকাস করতে হবে টায়ার 2 জন্য, টায়ার 1 তুমি ক্লিয়ার করে যাবে এমনিতে যদি প্রিপারেশন নাও ঠিকঠাক, তো টায়ার 2 যে বইটা পাওয়া যায় সেই বইটা কিনে দেখবে যে কি ধরনের আসছে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করা যায়, সে ডাউনলোড করে নেবে তুমি বিভিন্ন সাইট থেকে। আর এনি ইউটিউব সাইট, ইউটিউব সাইট মোটামুটি যেটা যেই সোর্স হোক, অনেক তিন চারটে সোর্স অনেকবার তুলছে, তুই যদি হাত এরকম ভাবে তুলিস তাহলে হাত তোলা পড়ে, সবাই হাত তুলছে এরকম ভাবে, বল বলো কোশ্চেন বলো। বলছি এসএসসি এক্সাম গুলোর জন্য মানে টেক্সটবুক অ্যাপস ভালো, মানে মক দেওয়ার জন্য টেক্সটবুক অ্যাপ ভালো কিনা, ঠিক চলো টেক্সটবুক অ্যাপটা ভালো আমি খুব একটা বলবো না, মানে প্র্যাকটিস করার জন্য খুব ভালো, মানে অ্যাফোর্ডেবল, এটা হচ্ছে ব্যাপার, অ্যাফোর্ডেবল ও প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, কিন্তু মানে তুমি যদি এসএসসি চাও তাহলে তার জন্য এসএসসি টিউব আছে, পিনাকেল আছে, যদি ব্যাংক চাও তাহলে ব্যাংকার সাড্ডা, মেইনস এর জন্য অলিভ বোর্ড, প্র্যাকটিস মক। চলো এনি সাজেশন বিটুইন এসএসসি এর উপরে কোন সাইডে যেখান থেকে প্র্যাকটিস, বেসিক গুলো আছে ওটা করে হবে না, কোন তোমাকে কি করতে হয়, ফার্স্ট এটা মক টেস্ট দিতে, অনেক মক টেস্ট দিতে, মক থেকেই তুমি বুঝতে পারবে কোন কোশ্চেনটা করার মতো না, এবার কারণ সবার স্ট্রেন্থ জোন উইক জোন আলাদা আলাদা হয়, এবার সেটা তখনই সে চিহ্নিতকরণ করতে হবে যখন সে মক দেবে, মক দেবে, তার মানে এটাই সাজেশন। আচ্ছা ইওর সাজেশন, অনেকে অনেকে আছে আবার মক দিল, মক দিয়ে দেখলো আমার স্কোরটা এই আসলো, ব্যাস হয়ে গেল, আমি আবার সেকেন্ড মক দিলাম, না ওটা করলে হবে না, তুমি যে টেস্টটা দিয়েছো তোমার কত টাইম লাগছে, প্রত্যেকটা মানে সেকশনে কত লাগছে, কোন কোন কোশ্চেনে কত লাগছে, সেটাকে তোমার নিজের তারপরে ইংলিশে বলবো ফার্স্টে আরসি তে যেতে না, শর্ট গুলো করে নিলে,
তারপরে যেতে। আর ম্যাথসের জন্য অনেকে ডিআই করে, অনেকে তোমার অ্যাসাম্পশন বলছি আমি সিম্পলিফিকেশন ওটা করে নিতে, সেটা মক দিয়েই বুঝতে পারবে যে তোমার কোনটা স্ট্রং পয়েন্ট আর তোমার কোনটা উইক পয়েন্ট, কিন্তু কোনো মতেই পাজল লাগে ধরা যাবে না। এই বিষয়ে তোমার ডিপেন্ড করছে তোমার উপর যে তোমার স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট কোনটা। তোমার যদি ম্যাথ স্ট্রং পয়েন্ট মনে হয় যে অ্যারিথমেটিক তুমি অ্যারিথমেটিক করতে পারো, তোমার যদি মনে হয় অ্যারিথমেটিক আমার স্ট্রং পয়েন্ট নয়, অ্যারিথমেটিক টোটালি ডিটাচ করে দাও, একটা কোশ্চেন করা দরকার না, এই যে রঙ দু একটা থাকলে করবে, ডিআই করবে যেগুলো করার জন্য, আর বাকি যে বাজেল বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো সবগুলো করবে, আর ইংলিশের ক্ষেত্রে যদি আরসি পড়তে পারো ভালো, নাহলে বাকিগুলো সব কমপ্লিট করা। এগুলো লেন্থি মনে হবে তোমার ফার্স্ট উইকে ছেড়ে দেবে, কারণ টাইম খুবই লিমিটেড। স্যার অনলাইন পিএইচডি ব্যাচ ম্যাথসের জন্য কোনটা ভালো হবে? কি পরীক্ষার জন্য? এসএসসি পরীক্ষার জন্য। অনলাইন পেইড ব্যাচ এসএসসি পরীক্ষার জন্য। আমি পরীক্ষার আগে ওই কোয়ার্টারলি যেটা আনএকাডেমি সাবস্ক্রিপশন হয় ওটা নিয়েছিলাম, কারণ ওখানে সব টিচার্স থাকে, তো ওটা মানে বুঝতে সুবিধা হয় যে কোন টিচারটা আমার আমার ভালো লাগছে। প্লেন্টি অফ টিচার্স আনএকাডেমি ছাড়া নেইও, তুই প্লেন্টি অফ টিচার্স ওখানে পাবি যেখানে তুই মানে বেশি ফোকাস হবে, যে আমি সব সাবজেক্টই হয়ে যায় না, সব সাবজেক্ট তো হয়, এবার ও কি বলতে চাইছে ধর পাঁচজন টিচার ম্যাথ পড়ান, ওকে, তার মধ্যে তুই ধর দুজনের ম্যাথ ভালো লাগছে, ইউ ক্যান চুজ, কারণ যেখানে তুই আরো অনলাইন যাবি সেখানে একটাই টিচার আছে, তাই তো, সেখানে তোকে কিনলে তোকে করতে হবে, ইনফিনিটিসিমাল ওখানে একটাই টিচার আছে, ওখানে তুই সেকেন্ড ওনার পড়ানো ভালো না লাগলে বা তুই বুঝতে না ভালো না লাগলে কথাটা ভুল, বুঝতে যদি তোর অসুবিধা হবে তাহলে তুই আর সেকেন্ড অপশন পাবি না। সেখানে অ্যাকাডেমি একটা বড় প্ল্যাটফর্ম যেটা ও বললো, যেখানে তুই মোটামুটি পাঁচ ছটার চান্স পাবি। এবার এখানে ইউটিউবে কোনো সাজেশন ম্যাথের জন্য? হ্যাঁ, পার্টিকুলার ম্যাথের জন্য হচ্ছে তুমি যদি সিজিএল এর ম্যাথ করতে যাও গগন প্রতাপের ম্যাথটা ফলো করো, গগন 100% আর কিছু দেখতে হবে না।